हेलो फ्रेंड्स, আমি স্বাতি দা বাং রাশিয়ান ব্লগসে আরও একটি নতুন পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি আজকে ভুট্টার একটি রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু আমাদের ছেলেবেলার অনেক স্মৃতি বহন করে, তাই নয় কি? ছেলেবেলা হোক, মানে স্কুল থেকে ফেরার সময়, কিংবা গঙ্গার ধারে ঘুরতে ঘুরতে, কিংবা কোথাও বেড়াতে গেছেন, সেই রকম সময় অনেক স্মৃতি কিন্তু বহন করে। ভুট্টা পোড়া তো আমরা সকলেই খেয়েছি। অ্যাকচুয়ালি ভুট্টা পোড়াটা বানাই কয়লার আঁচে, কিন্তু এখন কয়লার আঁচ পাওয়াটা খুব দুষ্কর, সকলের বাড়িতে পাওয়াও যায় না। আর তাছাড়া কয়লার আঁচে সেভাবে রান্নাও হয় না এখন, তো গ্যাসের ওভেনেই আমরা ভুট্টাটাকে পুড়িয়ে নেব। গ্যাস ওভেনে আঁচটাকে একটু হালকা করে এটাকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে। একটা ছেলেবেলার গল্প বলি। স্কুল থেকে ফিরছে দুই বান্ধবী। তখন ছোটবেলায় সেরকম টাকা থাকতো না কাছে, কিন্তু অল্প কিছু টাকা ছিল। দুজনের জন্য ভুট্টা কেনা হবে না। তখন একটা ভুট্টাই কেনা হলো, তারপরে দুজনে ভাগ করে খেতে খেতে বাড়ি। তো এরকম অনেক স্মৃতি বহন করে এটা। আপনাদের নিশ্চয়ই অনেক স্মৃতি আছে, আমার সাথে আপনারা শেয়ারও করতে পারেন। এরকম স্মৃতি আপনাদের থাকে, মানে স্কুল লাইফের কিছু গল্প কিংবা কলেজ লাইফের কিছু গল্প, সেগুলো থাকলে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে কিংবা আমার ইনস্টাগ্রাম পেজে। আমি কিন্তু আপনাদের ছোটবেলার গল্প শোনার জন্য অপেক্ষা করব। আজকে এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অনেক লাইক শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, তার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আবার দেখা হবে পরের নতুন পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অকারণে কেউ বাইরে বেরোবেন না, ঘরেই থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।